সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী, প্রবাসী এবং সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যারা স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রচারিত দৈনিক সংবাদ বুলেটিন কোভিড-19 বিষয়ে আমাদের সাথে সংযুক্ত আছেন, আসসালামু আলাইকুম। তথ্য বুলেটিনে বা আজকের কোভিড-19 বিষয়ক আমি যে সর্বশেষ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করব তা হলো, আমাদের গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 500-র কাছাকাছি 497 জন, এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 5913 জন। আমরা যে নমুনাগুলো পরীক্ষা করেছিলাম গত 24 ঘন্টায় তা হলো 3812টি, এবং আমাদের মোট নমুনা ছিল 4192টি, সংগৃহীত নমুনা ছিল 4192টি এবং আমরা পরীক্ষা করেছি 3812টি, এবং এ পর্যন্ত যে নমুনা পরীক্ষা করা হয়েছে তার সংখ্যা 50401টি। গত 24 ঘন্টায়, দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় 7 জন মৃত্যুবরণ করেছেন এই কোভিড-19 আক্রান্ত হয়ে, এবং এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 152 জন। সকল মৃতের প্রতি তাদের বিদেহি আত্মার শান্তি কামনা করছি। মহান রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসে তাদের সকলের জন্য বেহেশত নসিব করুন। আমরা এবং এ পর্যন্ত যারা হাসপাতালে ভর্তি আছেন, এই ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 9 জন, এবং এ পর্যন্ত 131 জন। এখানে উল্লেখ করি যে আমাদের বেশিরভাগ সংখ্যক আক্রান্ত ব্যক্তিরা বাড়ি থেকেই সেবা টেলিফোনের মাধ্যমে সেবা নিচ্ছেন এবং তারা সুস্থ হয়ে যাচ্ছেন। তবে আমাদের এই যারা বাড়িতে থেকে সুস্থ হচ্ছেন, আমরা এখনো এই ডাটাটা আপডেট করতে পারি নাই যে তারা কতজন সুস্থ হয়েছেন। আমরা অতি শীঘ্রই বাড়িতে থেকে যারা সুস্থ হয়েছেন তাদের বিষয়ে আপনাদেরকে তথ্য জানাবো। আমরা যদি যে 7 জন মৃত্যুবরণ করেছেন তাদের বিশ্লেষণ দেখি, তাহলে এই 7 জনের মধ্যে 6 জন পুরুষ, 1 জন মহিলা, 5 জন ঢাকার ভিতরে এবং 2 জন ঢাকার বাইরে, 1 জন সিলেট এবং 1 জন রাজশাহীতে। তাদের বয়স বিশ্লেষণে 5 জনের বয়স 60, 1 জনের বয়স 40 থেকে 51 বছরের মধ্যে, এবং 1 জন শিশু মৃত্যুবরণ করেছে যার বয়স 10-এর নিচে। গতকাল আমি পূর্বেই বলেছি আমরা কতগুলি নমুনা সংগ্রহ করেছিলাম এবং কতগুলি পরীক্ষা করেছি। আমাদের নমুনা সংগ্রহের হার গত 24 ঘন্টার তুলনায় 13.91% বেশি, এবং যা পরীক্ষা করেছি তা প্রায় 10% বেশি, যেটা 9.66% বেশি আমরা নমুনা পরীক্ষা করতে সক্ষম হয়েছি। আইসোলেশনে আমাদের 24 ঘন্টা আরো নতুন করে আইসোলেশনে এসেছে 85 জন, এবং বর্তমানে আইসোলেশনে আছে 1220 জন। 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 29 জন, এবং এ পর্যন্ত 738 জন। এগুলি সবই প্রাতিষ্ঠানিক অবস্থান থেকে হয়েছে। আমাদের সারা দেশে আইসোলেশন শয্যা আছে 9738টি, ঢাকা মহানগরীতে 3944টি, এবং ঢাকার সিটির বাইরে 5794টি আইসোলেশন শয্যা আছে। আমাদের আইসিইউ সংখ্যা আছে 341টি, এবং ডায়ালাইসিস ইউনিট আছে 102টি। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদেরকে জানাতে গেলে, কোয়ারেন্টাইনে আমাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন মিলিয়ে 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে আছেন 1,79,401 জন, এবং কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টায় 4,590 জন, এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,01,722 জন। আমাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইনের এ পর্যন্ত যা আছে সেটা হলো 71,372 জন হোম কোয়ারেন্টাইনে, এবং প্রাতিষ্ঠানিকভাবে আছে 6,307 জন, মোট আছে 77,679 জন। সারা দেশের 64টি জেলা, সকল উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 601টি প্রতিষ্ঠান, এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যাবে 30,635 জনকে। আমি এবার একটু ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি আমরা জেলা ভিত্তিক দেখি,
এখনো আমাদের ঢাকা সিটি এবং ঢাকা জেলার মধ্যেই সর্বাধিক সংখ্যক আক্রান্ত ব্যক্তিকে আমরা পেয়েছি। গতদিন বলেছিলাম যে আমাদের 60টি জেলা আক্রান্ত। এখানে আমি 60টি জেলার মধ্যে পার্বত্য চট্ট যে 4টি জেলা বাকি আছে এখনো আক্রান্ত হয় নাই। আমরা মহান আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জানাই যে এই জেলাগুলিতে এখনো আক্রান্ত হয় নাই। তাদের মধ্যে পার্বত্য চট্টগ্রামে খাগড়াছড়ি এবং রাঙামাটি এই জেলা দুটি মুক্ত আছে, এবং খুলনা ডিভিশনের মধ্যে গতদিন আমি বলেছিলাম যে ঝিনাইদহ এবং সাতক্ষীরা বাদ আছে। তবে আজকে আমি বলবো যে ঝিনাইদহতে আমাদের নতুন ভাবে আক্রান্ত হয়েছে, খুলনা ডিভিশনে শুধু সাতক্ষীরা বাকি আছে। রাজশাহী ডিভিশনে একটু সংশোধনী আছে, গতদিন আমরা বলেছিলাম যে রাজশাহী নাটোরে একজন আক্রান্ত, আসলে নাটোরে কোনো আক্রান্ত নাই। নাটোরের যে ব্যক্তিটার কথা আমরা বলেছিলাম তিনি ঢাকারই, তার মানে পার্মানেন্ট অ্যাড্রেস নাটোর ছিল বলে তাকে নাটোর বলে উল্লেখ করা হয়েছিল, আসলে তিনি ঢাকার বাসিন্দা এবং এখনো আমাদের রাজশাহী ডিভিশনের নাটোর জেলা বাদ আছে। তবে এই 4টি জেলা বাদে, খাগড়াছড়ি, রাঙামাটি, ঝিনাইদহ এবং নাটোর বাদে সবকটি জেলা 60টি জেলায় আমাদের আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে।